খেলাটা দেখবো সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়ন্স 2024/25 আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের তামিলনাড়ু টিম মিজোরাম তামিলনাড়ু টিম আমরা দেখছি এটা তামিলনাড়ুর টিম মিজোরাম দুটো টিম লাল জার্সি মিজোরাম ওদিকে যেটা দেখলাম আমরা তামিলনাড়ু শুরুর আগে একটু তারা ফিটনেস রেডি করে নিচ্ছে তামিলনাড়ু ম্যাচ পরিচালনা করবে তিন রেফারি তারা একটু মাঠটা দেখে নিচ্ছেন ফার্স্ট টিম তারা একটু শরীর চর্চা করে দিচ্ছে ম্যাচ শুরু হওয়ার আগেই আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের ম্যাচ মিজোরাম ভার্সেস তামিলনাড়ু রিজার্ভ বেঞ্চে তারা অপেক্ষা করছে আমরা প্র্যাকটিস তারা একটু শরীর চর্চা করে নিচ্ছে আমরা দেখছি মিজোরাম রেড জার্সি মিজোরাম তারা একটু শরীর চর্চা করে দিচ্ছে দেখার অপেক্ষায় আজকের গেম পতাকা উত্তোলন করে নিচ্ছে আজকের খেলার আর কিছুক্ষণের সময় বাকি ফ্ল্যাগ উদ্বোধন করে আজকের খেলা শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে ফ্ল্যাগ উত্তোলন করে নিচ্ছে আয়োজক এর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আজকের ম্যাচ ওয়েস্ট বেঙ্গল মিজোরাম প্লেয়ার দেখে নেব আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে আমাদের এই চ্যাম্পিয়ন্স ন্যাশনাল চ্যাম্পিয়ন্স টিম রেডি মিজোরাম তামিলনাড়ু আমরা তামিলনাড়ু টিম দেখে নেব We all know that the football is a game of discipline, is a game of teamwork, is a game of hard work. Perform here and the town of Bahrampur will see the new... That's good. খেলার আগে একটু ইন্টারটেস পরিচিতি সেরে নিচ্ছে প্লেয়ারদের সঙ্গে আজকের তামিলনাড়ু হয়ে গেল আজকের গেম মিজোরাম ভার্সেস তামিলনাড়ু
লাট জার্সি পরিতে দেখছেন মিজোরাম, সবুজ জার্সি তামিলনাড়ু। বল সরাসরি আউটলাইন, থ্রোয়িং আউটলাইন আউট চলছে। ন্যাশনাল চ্যাম্পিয়ন্স 2024-25 বল দখলে তামিলনাড়ু, নবপাস তামিলনাড়ু না ওখানে মিজোরাম। ভালো টস করেছে ওখানে, বল দখলে লম্বা ক্লিয়ার ডিফেন্সের ওখানে ভালো বল না, ঠিকঠাক ক্লিয়ারটা হয়নি, লম্বা ক্লিয়ার ওখানে সাইড ডিফেন্সের। বল দখলে তামিলনাড়ু, ভালো পাস, ব্যাক পাস, সরাসরি গোল রক্ষ, লম্বা ক্লিয়ার। মিজোরাম বল আউটলাইন, সরাসরি তামিলনাড়ুর পা থেকে থ্রো, তামিলনাড়ু এক্সিলেন্ট পাস, এক্সিলেন্ট বল ক্লিয়ার করে আউটলাইন সরাসরি থ্রোয়িং মিজোরামের। হালকা হেড ছিল তামিলনাড়ুর, আবার হেড তামিলনাড়ুর, বাসি রেফারির না, ঠিকঠাক শটটা ছিল না, বল দখলে সেই মিজোরাম, ভালো পাস না, লম্বা ক্লিয়ার তামিলনাড়ু, মিজোরাম না, ডেঞ্জার পজিশনে বল তামিলনাড়ুর দখলে, ক্লিয়ার মিজোরামের, সুন্দর ক্লিয়ার, শট নিয়েছিল ভালো ক্লিয়ার ওখানে মিজোরাম, ভেরি গুড। নাইস বল, ভেরি নাইস বল, দেখা যাক ফাউল, মানে ফাউল তামিলনাড়ু এবং প্ল্যান্টিক, প্ল্যান্টিক পেয়ে গেল তামিলনাড়ু না, ফাউলের, ফাউলের প্ল্যান্টিক শট, লাভলি শট, লাভলি শট এবং গোল, এর সঙ্গে সঙ্গে তামিলনাড়ু এক গোলে এগিয়ে গেল, এক গোলে নিজের টিমকে এগিয়ে নিয়ে গেল তামিলনাড়ু। দেখা যাক, খেলা তো কেবল শুরু, বল তো খেলে আবার তামিলনাড়ু, ভালো ভালো পাস, নাম্বার 9 তামিলনাড়ু না, পাসটা ঠিকঠাক হলো না, আবার বল ছিনিয়েছে নাম্বার 9, গুড পাস, ভেরি গুড পাস, কি করবে শট নেবে, ভালো বল রেখেছিল সরাসরি কিপার ওখানে, দারুণ বলটিকে ক্যাপচার করে দিয়েছে কিপার, বল রেখেছে নাম্বার 10 মিজোরাম, আবার মিজোরাম নাম্বার দখলে বল না, ঠিকঠাক শটটা হলো না, মিস 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 মিস, সুযোগ সুযোগ, শট, গোল, তামিলনাড়ু 2 গোলে এগিয়ে গেল, ভেরি নাইস, বিউটিফুল শট এবং বিউটিফুল গোল,
লম্বা ক্লিয়ার ওখানে তামিলনাড়ু বল কিন্তু সবসময় তামিলনাড়ুর ক্লিয়ারের পায়ে দখলে ভালো বল ভালো রান না শটটা ঠিকঠাক ছিল না অনেকটা বাইরে ভালো শট না সরাসরি গোলরক্ষক বল আউটলাইন সরাসরি ভালো বল দারুণ বল মিজোরামের ভালো সুযোগ ও শট না কি হলো এটা আশ্চর্য মিজোরামের একটা মানে ভাগ্য খারাপ বলা যায় একদম বার গোল লাইন থেকে বল ঘুরে বলটা বেরিয়ে গেল একটা মিজোরাম ভালো সুযোগ পেয়েছিল অনেক সুযোগ আছে দেখা যাক খেলার কথা তো বলা যায় না সেসব দিকে কি হয় কর্নার তুলেছে ওখানে মিজোরাম আবার কর্নার বল দখলে মিজোরাম ভালো ক্লিয়ার ওখানে রেখেছে ভালো জায়গায় বল দেখা যাক কি হয় বল কিন্তু এখনো না তামিলনাড়ু বলটা ঘুরিয়ে নিয়েছে ওই তামিলনাড়ুর ডেঞ্জার ম্যান ডেঞ্জার প্লেয়ার ভালো অফসাইড ওখানে রেফারি জানিয়ে দিল অফসাইড ভালো বল আবার সুযোগ না ওখানে অফসাইড শটটা ঠিক ছিল না বল দেখ না ডিফেন্স ভালো বলটাকে রিসিভ করে নিয়েছে ভালো পাস ভালো বল রেখেছেন ওখানে একটা সুযোগ শুট নিবে কি নাম্বার 24 বল কিন্তু তামিলনাড়ুর দখলে ভালো শুট ছিল ওখানে লম্বা ক্লিয়ার ওখানে মিজোরামে লম্বা পাস না বলটা একটু পাওয়ার লাগতো ভালো পাস দিয়েছিল ওখানটায় নাম্বার 9 মিজোরামে ভালো বল রেখেছেন ভেরি নাইস বল নাম্বার 10 ওখানে মিজোরামে ভালো স্কিল করেছে শট রেখেছেন এবং সুযোগ ও অফসাইড ভালো বল বল দেখালে তামিলনাড়ু সুন্দর আউট করে দিয়েছে একটু লাইন সরাসরি দু গোলে এগিয়ে তামিলনাড়ু মিজোরাম দারুণ সুযোগ পেয়েছিল কিন্তু ভাগ্যটা খারাপ দারুণ শটও ছিল দেখা যাক ভালো বল ভালো বল রেখেছেন এবং অফসাইড ওখানে লম্বা ক্লিয়ার তামিলনাড়ুর মিজোরাম
তামিলনাড়ু এছাড়া মিস ওখানে না বল দেখালে তামিলনাড়ু না ঠিকঠাক ছিল না ক্লিয়ারটা বল মিজোরাম সুন্দর অন টাচে খেলে নিচ্ছে মিজোরাম ভালো সুযোগ আর একটা সুযোগ পেয়ে গেছে মিজোরাম না ওখানটায় কিপার ব্লক করে দিয়েছে দারুণ সুযোগ ছিল আউট ভালো সুযোগ মিজোরামের আবার না বলটা একটু লম্বা টাচ হয়ে গেছিল সুযোগ কিন্তু মিজোরাম ভালো পাচ্ছে তারা কিন্তু এখনও স্কোর করতে পারেনি তামিলনাড়ু দু গোলে এগিয়ে আছে অনেক সুযোগ পেল মিজোরাম বল আউট লাইন তামিলনাড়ুর এটা ঠিকঠাক ছিল না শট অনেকটা উপর দিয়ে বল চলে গেল আউট লাইন ভালো স্কিল দেখলাম ওখানে একটি ছোট্ট মিজোরামের ক্লিয়ার ডিফেন্সের বাটে মিজোরামের হেড উঠেছে ভালো হেড ভালো তিনজনকে ডস করে নিল মিজোরাম তামিলনাড়ুর তিনজনকে ডস কিন্তু বল দখলে আবার বলটাকে কেড়ে নিয়েছে ভালো খেলছেন মিজোরাম তামিলনাড়ু সুযোগ ও কিপার অনেকটা বেরিয়েছে বলটাকে রিসিভ করে নিয়েছে সুন্দর আউট লাইন ভালো বল ভালো সুযোগ গোলের এবং গোলের সঙ্গে তিন তিনটি গোলে এগিয়ে গেল তামিলনাড়ু দর্শক দেখে নেবে ওয়েস্ট বেঙ্গল টিম দেখে নিচ্ছে দর্শক তিন গোলে এগিয়ে তামিলনাড়ু ভালো সুযোগ পেয়েছিল মিজোরাম ভালো ভালো সুযোগ পেয়েছিল তারা ফিনিশ করতে পারেনি চলছে ন্যাশনাল চ্যাম্পিয়ন্স আর সুযোগ ছিল তা গোলরক্ষক সরাসরি গোলটিকে ধরে নিয়েছে
লম্বা ক্লিয়ার তেমনি গোলরক্ষকের গোলরক্ষকের মিগ্রাম নাম্বার সিক্স বলটা ঠিকঠাক রাখতে পারলো না বল ক্লিয়ার তামিলনাড়ু ডিফেন্স ভালো বল টেনে নি হ্যান্ডবল ওখানে তামিলনাড়ু ভালো সুযোগ মিজোরামের বল রেখেছেন বুদ্ধিমত্ত শট না বল সরাসরি আউটলাইন উত্তর তামিলনাড়ুর উদ্দেশ্যে ভালো পাস ওখানে মিজোরামের সরাসরি আউট করে দিল তামিলনাড়ু প্লেয়ার নাম্বার টু ও থ্রি লম্বা ক্লিয়ার বল কিন্তু সে তামিলনাড়ুর ক্লিয়ার ভালো বল টানছে ভালো ডস করে নিয়েছে ওখানে হ্যান্ড বল এবং ফ্রি কিক ডেঞ্জার পজিশনে ভালো বল রেখেছে এবং না সরাসরি আউটলাইন বল আবার সে তামিলনাড়ু ভালো টাচ ওখানে বল আউটলাইন সরাসরি ভালো পাস ভালো ডচ করে নিয়েছে নাম্বার সেভেন ভালো পাস আরেকটি সুযোগ ভালো পাস ওখানে মিজোরামের নাম্বার ইলেভেন মিজোরামের শট নিবে কি ফাউল ওখানে ডেঞ্জার জায়গায় একটা ফ্রি কিক পেয়েছে দেখা যাক তারা খাতা খুলতে পারে কি না ভালো বল শট এবং গোল তার সঙ্গে খাতা খুলে নিল মিজোরাম ভালো শট নিয়েছিলেন নাম্বার নাইন স্কোর লাইন হয়ে গেল তামিলনাড়ু তিন মিজোরাম এক বল দেখলে তামিলনাড়ু তামিলনাড়ু ভালো বল লম্বা ক্লিয়ার মিজোরামের সুন্দর ফ্রি কিক ছিল দেখার মতো ফ্রি কিক ছিল মিজোরামের ক্লিয়ার ওখানটায় ডিফেন্সের আবার সুযোগ পেয়ে গেছে তামিলনাড়ু না বল সরাসরি আউটলাইন এবং কর্নার কর্নার কক কর্নার ভালো বল রেখেছে ওখানে গোলরক্ষক মিজোরামের লম্বা ক্লিয়ার বল রেখেছে না ঠিকঠাক জায়গায় বলটা ছিল না সেই জন্য তামিলনাড়ু বলটা পেয়ে গিয়েছিল মিজোরাম আবার মিজোরাম মিজোরাম বলটা ও লম্বা ক্লিয়ার ওখানে তামিলনাড়ু বল চলে গেল আউটলাইন সরাসরি ফার্স্ট হাফ খেলা চলছে আউটলাইন তামিলনাড়ু তিন মিজোরাম এক বল সরাসরি
ভালো স্কিল নাম্বার 10 রাখার চেষ্টা করেছিল বলটা একটু পাওয়ার লাগতো পেয়ে গেছে বল শট এবং গোল এর সঙ্গে 4 গোলে এগিয়ে গেল তামিলনাড়ু ইতিমধ্যে 4 গোল করে এগিয়ে থাকলো তামিলনাড়ু লম্বা ক্লিয়ার গোলরক্ষকে গিয়ে বলটা সুন্দর রিসিভ করে নিয়েছে বুদ্ধিমত্ত গোলরক্ষক সুন্দর হেড তামিলনাড়ুর আউটলাইন সরাসরি থ্রোয়িং বল দখলে কিন্তু তামিলনাড়ু ভালো বল রেখেছেন মানে গোলরক্ষক হেড করার চেষ্টা না লম্বা ক্লিয়ার মিজোরামের আউটলাইন বল সরাসরি আউট 3 মিজোরাম ভালো বল এবং অফসাইড অন টাচে তামিলনাড়ু লম্বা পাস ভালো বলটাকে টস করে নিয়েছেন নাম্বার 9 না ব্লক করেছে ভালো নাম্বার 9 খুব ভালো নাম্বার না 8 নাম্বার 9 নাম্বার 9 খুব ভালো প্লেয়ার নাম্বার 10 নাম্বার 9 মিজোরামের সরাসরি আউটলাইন লম্বা ক্লিয়ার তামিলনাড়ু মিজোরাম বল রেখেছে বার করেছে ভালো আর একটা সুযোগ পেয়ে গেছে তামিলনাড়ু দেখা যাক ভালো টস করেছে এবং শট এবং গোল এর সঙ্গে 5 গোলে এগিয়ে গেল তামিলনাড়ু মিজোরাম 1 তামিলনাড়ু 5 অ্যাডেড টাইমের খেলা এর সঙ্গে 5 গোলে এগিয়ে থাকলো তামিলনাড়ু মিজোরাম 1 আবার সেই প্লেয়ার নাম্বার 7 ভালো বল আবার একটু সুযোগ শট না গোলরক্ষক ঠিকঠাক সে হয়নি না বলটা উড়িয়ে দিল ভালো সুযোগ ছিল ঠিকঠাক পাস ছিল না ফাউল ওখানে মিজোরামের তামিলনাড়ু লম্বা টাচ দিয়েছেন আউটলাইন আউট কোর দিয়েছে মিজোরাম চলছে অ্যাডেড টাইম ফাউল ওখানে এবং ফ্রি কিক এবং খেলা শেষ 5 গোলে এগিয়ে থাকলো হাফ টাইমের খেলা সরি খেলা শেষ না হাফ টাইমের খেলা 5 গোলে এগিয়ে থাকলো তামিলনাড়ু 1 গোলে মিজোরাম শুরু হয়ে গেল হাফ টাইমের পরের খেলা সরাসরি গোলরক্ষক লম্বা ক্লিয়ার ছিল বল দখলে তামিলনাড়ু মিজোরামের পায়ে বল আবার মিজোরামের পায়ে বল সরাসরি গোলরক্ষক থ্রোয়িং আউট করে দিয়েছে মিজোরাম ওখানে
তামিলনাড়ু ক্লিয়ার না, বলটি সুন্দর রিসিভ করে নিয়েছে তামিলনাড়ু, ভালো বল রেখেছে, গোলরক্ষক অনেকটাই গিয়ে ফলস গোলরক্ষকের না, বলটি রিসিভ করে নিয়েছে, লম্বা থ্রোয়িং সেভেন, ভালো বলটা স্কিল করে নিয়েছে এখানে মিজোরাম, টাচ রেখেছিল কিন্তু মানে কোনো প্লেয়ার নেই মিজোরামের, বল পেয়ে গেল তামিলনাড়ু, টাচ রেখেছে ভালো, টাচ ভালো, পাস বাড়িয়েছিল বলটা, বল সরাসরি আউট লাইন, ভালো বল রেখেছে, আবার দারুণ টাচ, লম্বা বাড়িয়েছেন, ক্লিয়ার ওখানটাই তামিলনাড়ু বল, কর্নার লাইন মিজোরামে রেখেছে বল, হেড তামিলনাড়ুর ওখানে, শট জোরালো শট ছিল, সরাসরি গোলরক্ষক বলটাকে সুন্দর রিসিভ করে নিয়েছে, বল চলে গেল আউট লাইন সরাসরি, থ্রোয়িং তামিলনাড়ু, ফাউল ওখানে, লম্বা বল রেখেছেন, ভালো বল ছিল, হেড করে দিয়েছে তামিলনাড়ুর প্লেয়ার, ভালো সুযোগ, এরকম সুযোগ অনেক পেয়েছিল মিজোরাম, শট এবং গোল, দারুণ শট নাম্বার 9 মিজোরামের, তারা 2 গোলে পৌঁছে গেল, খেলার স্কোর হয়ে দাঁড়ালো 5-2, তামিলনাড়ু 5 মিজোরাম 2, খেলা কিন্তু জমে উঠেছে, নাম্বার 8 ভালো পাস, আমার ভালো টাচ ওখানে মিজোরাম, না একটু গোল মেলে হয়ে গেল, টাচটা ঠিক হলো না, আউটলাইন বল সরাসরি থ্রোয়িং, না সরাসরি আউটলাইন, আবার মিজোরামের ক্লিয়ার, লম্বা বল রাখার চেষ্টা ছিল কিন্তু ওখানে কোনো ক্লিয়ার না থাকায় বল দখলে ছিল যে না, আবার মিজোরাম পেয়ে গেছে, ভালো পাস ওখানে, লম্বা ক্লিয়ার তামিলনাড়ু, বল সরাসরি আউটলাইন, ভালো নাম্বার 10 নাম্বার 11 তামিল নাম্বার 10 ভালো বল রেখেছে গোলরক্ষক, অনেকটাই গিয়ে বলটা সুন্দর রিসিভ করে নিয়েছে, হেড করে দিয়েছে ওখানে, জোরালো চার্জ ছিল ওখানে, বল সরাসরি তামিলনাড়ু দখলে, নাম্বার 10
তামিলের নাম্বার 10 ভালো ভাপাই শটটি রেখেছেন শট রেখেছিল না বক্সের উপর দিয়ে লম্বা ক্লিয়ার ডিফেন্সের ওখানে দারুণ হেড বলটা রিসিভ করে নিয়েছে তামিলনাড়ু নাম্বার 17 তামিলের ডেঞ্জার ক্লিয়ার নাম্বার 10 বাপায় ভালো স্কিল সরাসরি গোলরক্ষক মিজোরামের গোলরক্ষক চেঞ্জিং আছে মিজোরামের হেড করেছিল তামিলনাড়ু বলটা ঠিকঠাক হেড হয়নি নাম্বার 10 আবার সেই নাম্বার 10 দারুণ বল বাড়াচ্ছে ভালো ক্লিয়ার ওখানটায় তামিলনাড়ুর সিক্স ক্লিয়ার কর্নার পেয়েছে তামিলনাড়ু ভালো ডস করে নিয়েছে ভালো বল রেখেছিল কিন্তু সাইড ডিফেন্স আউট লাইন বল সরাসরি ভালো বল অফ সাইড ওখানে নাম্বার 9 ভালো পাস বল আউট করে দিয়েছে বল আউট লাইন থ্রোয়িং লম্বা ক্লিয়ার নাম্বার 18 গোলরক্ষক সরাসরি বল মিস হেড ক্লিয়ার বল বল সরাসরি আউট লাইন বল আউট লাইন সরাসরি থ্রি বল দেখে তামিলনাড়ু ভালো বলটি রেখেছে বাপাই দারুণ স্কিল নাম্বার 10 এর ভালো বল বাড়িয়েছে এখানে মিজোরাম ভালো ডস করে নিয়েছে নাম্বার 7 না রাখার চেষ্টা কোনো প্লেয়ার ওখানে মজুদ ছিল না বল চলে গেল আউট লাইন ভালো বল ক্লিয়ার করে দিয়েছে তামিলনাড়ু মিজোরামের নাম্বার 10 নাম্বার 18 শট রেখেছিল অনেকটা বাইরে সুযোগ ছিল তামিলনাড়ু চেষ্টা খুব ডেঞ্জার হয়ে গেছিল রেখেছেন নাম্বার 17 উদ্দেশ্যে নাম্বার 9 শট নিবে হ্যাঁ শট নিয়েছে বলটা বাইরে ভালো বল বাড়িয়েছে নম্বর 10 এর উদ্দেশ্যে না কর্নার করে দিল মিজোরাম খেলা
দিয়ে আসো দেখছি। নম্বর ক্লিয়ার নম্বর টেনের নম্বর টেন খুব সুন্দর ভালো বল বাড়াচ্ছে। একটু সুযোগ গোলরক্ষক অনেকটা গিয়েছে, হ্যান্ড বল এবং ফ্রি কিক পেয়েছে। ভালো শট, একটু উপর দিয়ে শটটা বেরিয়ে গেল, দারুণ শট ছিল। ভালো বল বাড়িয়েছে ওখানে, বল চলে গেল কর্নার লাইন। ফলাফল 5-2, তামিলনাড়ু 5 মিজোরাম 2। আবার কর্নার লাইন, তামিলনাড়ু অনুকূলে ফ্রি কর্নার, সরাসরি গোলরক্ষক মিজোরামের গোলরক্ষক বলটি রিসিভ করে নিয়েছে, ছোট্ট রেখেছে। ভালো বল নাম্বার 10, নাম্বার 10 কিন্তু ডেঞ্জার প্লেয়ার মিজোরামের, ভালো বল বাড়াচ্ছেন। ভালো পাস নাম্বার 9 স্ট্রাইকার মিজোরামের, ব্যাকহিল করেছে নাম্বার 10। শট নিয়েছিল, ও তামিলনাড়ু গোলরক্ষক, আমরা মাঠটা দেখে নেব একবার। চলে আয় সি সেন্টার লাইন, সেন্টার লাইন থেকে টোটাল প্লেয়ার মিজোরামের সাইডে আছে, তারা পুরো টিম তুলে নিয়েছে তামিলনাড়ু। বল চাপছে কিন্তু মিজোরামের দিকে, নাম্বার ক্লিয়ার ব্যাক পাশ থেকে ডিফেন্স করে নিয়েছে, লম্বা ক্লিয়ার ডিফেন্স, সরাসরি গোলরক্ষক ওখানটায় বলটি সুন্দর করে নিয়েছে। নাম্বার 10, নাম্বার 10 লম্বা ক্লিয়ার, নাম্বার 9 ক্লিয়ার এগিয়ে গেল তামিলনাড়ু। আচ্ছা আচ্ছা, ও তাহলে 1000 টাকা দিলেই হবে, ওটা আপনার সঙ্গে কথা বলে নিচ্ছি গিয়ে। হ্যাঁ সেটারও ব্যাপার আছে তো, ভিডিও স্টিল এইগুলো কি নেবেন এইগুলোর ব্যাপার আছে তো।
আচ্ছা কিন্তু ওটা তো আমি গিয়ে কথা বলছি আগে এটা করে নেই তাহলে তামিলে ওরা আরেকটি গোল দিয়েছে, যা হোক আমি ঠিকঠাক ক্যাপচার না করতে পারিনি গোলটা, কারণবশত এর সঙ্গে 7 গোলে এগিয়ে গেল তামিলনাড়ু। মিজোরাম 2 তামিলনাড়ু 7। আউটলাইন বল, আউটলাইন সরাসরি অফসাইড ওখানে। ভালো বল বের করেছে এবং দারুণ শট এবং গোল, এর সঙ্গে 8 গোলে এগিয়ে গেল তামিলনাড়ু। সরাসরি কোন আউটলাইন, এর সঙ্গে তামিলনাড়ু 10 গোলে এগিয়ে গেল মিজোরাম 2। আউটলাইন বল, ফাউল ওখানে, একটা ফ্রি কিক পেয়েছে, দেখা যাক। কতটা ফলাফল হয়, 10টা গোলে এগিয়ে আছে তামিলনাড়ু। দারুণ
শট পার ছুঁয়ে বলটি বেরিয়ে গেল এবং স্কোর থেকে গেল 10-2 তামিলনাড়ু 10-2 আজকে চ্যাম্পিয়ন হয়ে গেল তামিলনাড়ু 10 গোলে জয়ী আজকের তামিলনাড়ু টিম 10 গোল করে সমতায় ফিরেছে टीम आपको कैसा लग रहा है आपको भाषा में बोलिए हम लोग ज़्यादा खुश है सा दूसरा स्टेट में इधर आया था सिर्फ न्यू एटमॉस्फेयर है न्यू ग्राउंड है न्यू ऑडियंस है सब कुछ न्यू है फिर भी हम साथ में आया साथ में जीत गए साथ में जा रहे थैंक यू